وبركاته. আজ শুক্রবার, সারা পৃথিবীতে প্রায় 1/5 এক ভাগ সরি মুসলমান ইসলাম ধর্মের অনুসারীরা আমাদের নবী হযরত আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান্তির ধর্ম ইসলামের অনুসারীরা আজ জুম্মা মুবারক পালন করেছেন। এখনো পশ্চিম গোলার্ধে জুম্মার নামাজ পড়ার সময় হয় নাই, এখনো ভোরই হয় নাই। আমাকে বাংলাদেশের মানুষরা যখন জুম্মার নামাজ পড়ে, ধরেন একটা, দুপুর একটা, তখন আমাদের এই সেন্ট্রাল ইউরোপে 12টা বাজে, দুপুর 12টা। ঠিক করছি নি কোন সাইডে? হলেন আনারসেন হাগলের বংশধর, হাগল 14 গোষ্ঠী হাগল। আয় কিল্লাই কইছি বুঝছেন? আয় কিছুক্ষণ আগে আর হাতে দোস্ত হইব, হাতারে আওয়ামী লীগের মধ্যে কোণঠাসা করে রাখছিল, হাতে জাগরের নেতা বানাইছে ওই নিজাম হাজারি। এটা তো বুঝেন, হাজারি বললেই বুঝেন আপনারা, জনাল হাজারি, ডাকাত, খুনি, খুন, গুন্ডা, বদমাইশ, সন্ত্রাসী। হ্যাঁ, তো কত বছর হাতে হেনি যাইতে হারে না, এ কথা আপনারা জানেননি। হ্যাঁ, তার কথা শুনি আয় আসতে আসতে বুঝছেন না, আয় কি আসগুম না কান গুম, আয় কিছু মানে দিস করতে পারি না। আয় আজকে আঙ্গ আর মায়ের বাসায় কথা কই, আনগর কোনো সমস্যা আছে? আর মায় নোয়াখালীর কথা কইতো, আঙ্গবাড়ি নোয়াখালীর লগে, যদিও চাঁদপুরের এই কালে সাহারাস্তি সেড়িয়ারা গ্রাম বুঝছেন, আর সেড়িয়ারাও পারে না, সেড়গারা সেড়গারা হোরাগ রাগ ওই ক্যাশাঙ্গা লোটরা বাজারের হিসেবে দিয়ে গেলেই আপনার নোয়াখালী হাইনালা, যেখানে আমাদের মুক্তিযুদ্ধের অনেক বড় ক্যাম্প ছিল, সে হাইনালার ক্যাম্পের থেকে অনেক যুদ্ধ পরিচালনা করছি আমরা, যুদ্ধ করছি, যুদ্ধে মারা গেছে। আমার আজও তার কথা মনে হলে 71-এর স্মৃতি মনে করতে চাই না ভাই, অনেক দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা। কত রাজাকাররে যে মারছি রে ভাই, তারপরে আরো কত যে মারি হেলেছি, ব্যালনেটিং করি করি আমাগর ট্রুপসের জল্লাদ ছিল, হেরা মারতো, আয় শুধু তিন ছড়ি ছিল একটা তারের, এটা দিয়ে ক্রস ক্রস করে মারতাম রাজাকার দরিয়ানি, গাছের মধ্যে ঠ্যাং বাঁধি, কাপড় খুলি, এমন স্মৃত করে রক্ত বাহিত। আর আমাকে জল্লাদরা এত জিদিয়া ছিল বুঝছেন নি, কতটুকু না ছিল, মতলবের একটা নাম আছিল, দাঁড়ান মনে করি, হাজিগঞ্জের ছিল ওদের নাম ছিল শাহজাহান, মমতাজ মিয়ার পুত, মতলবের, হ মতলবের আর একটা ছিল শাহজাহান, বয়স আমার তো বয়স ছিল, আর একটা নাম ছিল লোকমান বুঝছেন নি। হাতে তখনই বিকম পাস করছিল, আমি তখন সমনি কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, তারও আগে বেশি পড়ার কথা ছিল, আমারে ভরেক্ষে দিতে দেয় না কতদিন, একবার কয় মক্তবে যা, একবার কয় মাদ্রাসায় যা, একবার কয় একটু সোজা হোক, একটু শক্ত হোক, তাহলে স্কুলে যাইব বুঝলেন না। পানি ছিল আমাকে গ্রামের মধ্যে বর্ষাকালে 6 মাস পানির নিচে ছিল আমাকে বাড়ি, আগে আমাকে চলার দেশ। হ্যাঁ, আচ্ছা শুনেন, বেশি কথা কইতে গেলে লম্বা হয়ে যাব, তো আমি আসতে আসতে মরে যাই, জনাল হাজারি হাতে জীবনে বিয়ে শাদি করানো, হেনির মধ্যে হাতার আন্ডারগ্রাউন্ড রুমের মধ্যে হাতার বাপ দাদারা ধনী ছিল, চুরি ডাকাতি করে মানে মানুষের ঠকাইয়ে গরিব মানুষের মাইরে কাইটা মানে কিছু হয়েছে টুইছে, জাগা জমিন দখল করছে, ব্যবসা বাণিজ্য হেনির বাজারে বিভিন্ন ধরনের আগের দিনে বোঝান না, যার মানে জমিদারি মারায় ওই যে সর্দারগিরি এই সেই হাজারিগিরি মারাইছে, ওইসব করিয়া টরিয়া মানে দাপড় দুপুর দিয়া মানুষের লগে এরকম লাঠিয়াল বাহিনী ছিল, জাগা জমিন দখল করতে এড়িয়ে আমার পূর্বপুরুষরাও এড়িয়ে করছে,
জমিদার ছিল, বুঝলেন, বাবা দাদার পক্ষ জমিদার ছিল, নানার পক্ষ জমিদার ছিল, ভূঁইয়া ছিল, দাদারা মজুমদার ছিল, মজুমদার সাহাবরা এখনো আমগোবাড়ির কুত্তাও যদি বাজারে শস্যাক বাজারে উঠে অন্য বাড়ির মাইনষেরা রাস্তা ছাড়ি দেয়, কয় ওরে বাবা রে, লন্ডনে কি বাড়ি 175 জন লন্ডন থাকে 100 বছরের আগের থেকে, বুঝেন না? আর এখন তো আরো বেশি, কয় সেপুদার, ওরে বাবা রে, সেফুদা গো ভাই দিকে যাস না, সব ডাকাইতে জীবনে ডরে আইও না। কারণ আমাকে কাছে স্টেন গান ছিল, আমার বড় ইমিডিয়েট বড় ভাই নুরু মাস্টার, হাতে মুজিব বাহিনীর গুন্ডা ছিল, মুজিব বাহিনীর গুন্ডা হাতে ছিল, আমাদের সচিবাড়া 13 নম্বর সচিবাড়া উত্তর ইউনিয়নের মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, বুঝেননি, মুজিব বাহিনী। তো যাই হোক, হে মরি গেছে আমার ভাই, একসাথে পড়তাম আমরা, তুই তুই করে কইতাম, হাতে একটু বেশি দুষ্টেম করতো, লেখাপড়া কম করতো। তো জনান হাজারি কইতেছে পরিমণির বাড়িতে ইয়াবা পাওয়া গেছে, হাতে সিঙ্গাপুর থেকে একসাথে আইছে এক প্লেনে। ওই যে আমাকে মাননীয় প্রধানমন্ত্রীর হাঁসুয়াপার কাছে যখন আমি একবার একটা লাইভ দিছিলাম না, নুসরাতের যখন আগুন লাগাই হুড়িয়ালেছে মোল্লারা, মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলা হিতির ডাকে হেই কাম করতে চাইছিল আর কি, কী কয় শ্লীলতা মিশ্লীলতা, এডি ভাই আমার দাঁত নাই, এডি কইতারি না, মানে নুসরাতের লগে হেই কাম করতে চাইছিল, কিন্তু নুসরাত রাজি হয় না। নুসরাতের বাবাও মালানা সাহেব ছিল, নুসরাত হিজাব পড়তো, ক্লাসের মধ্যে অনেক মেধাবী, ফার্স্ট গার্ল ছিল এই মাইয়াটা, সে কিন্তু মাদ্রাসার প্রিন্সিপাল হইতে পারতো একদিন, বড় স্কলার আছে। তো এই মাইয়াটার লগে হাতে এই কাম করতে চাইছে, জোর করি দরজার মানে দারোয়ান পিউন দিয়ে ঢুকাইয়ে নিয়ে, তার স্পেশাল রুম ছিল দোতলার উপরে, আবার আরেকটা ছিল প্রমোদ খানা বানাইছে, এত ছিল রাজাকার, বুঝলেননি, এত আওয়ামী লীগ সর ক্ষমতা আছে, ওরা আওয়ামী লীগের ক্ষমতা আছে কি, আমি আনি দিছি। হাঁসুয়াপার লগে আমার লগে চুক্তি হয়েছিল 28 বছর আগে এই ভিয়ানা শহরে, বুঝলেন, আর এই ইলিশ মাছ ফ্রাই করে খাওয়াইছে, এই লোলা মাইয়া আইছে তখন, তখন পুতুল কিন্তু ওই আপনার ওড়না পড়া শিখে নাই, কথা বোঝেন নাই, বাচ্চা ছোট ছিল আর কি, জয় তখন হাফ প্যান্ট ছাইডে মাত্র লম্বা প্যান্ট পরতে শুরু করছে, তাও মিটিং টিটিং আসে দেখে না রে, তো এমনি তো হাফ প্যান্টই পিনত। কত সালের কথা কইতেছে আপনারা বুঝছেন, 1993 সাল, আমি 1991 সালে স্বেচ্ছা নির্বাচনে চলে গেছি, বাংলাদেশের রাজনীতিবিদদের কথা শুনলি আর মানে গায়ে মানে রক্ত জ্বলি, মানে পায়ের রক্ত মাথা উঠে যায়, কারণ আমি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদরা এত মৃত্যুক ধোকাবাজ অসৎ, হেক মুখের মধ্যে মুতি দিয়ে আমি চলিয়েছি, মুখের মধ্যে পেশাব করে দিয়া আমি তোকে মুখে পেশাব করি, আমার দেশের দেশকে ভালোবাসি, কারণ এই দেশের যুদ্ধ করি স্বাধীন করছি, আমরা গান বানাইছিলাম বুঝলেন, আর দোস্ত গেছিল নোয়াখালীলা যুদ্ধের সময় আমাকে লগেছিল, তারপর আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যাইয়া দেখি হাতে করি, হ্যাঁ তাঁর ক্লাসমেট হইয়া গেছে, কী রে তোলার জন্য আল্লাহকে যুদ্ধ করেছে, হ্যাঁ হ্যাঁ আমরা আগরতলা আসছিলাম, হেনে দিয়ে ঢুকছি বুঝলেননি, ছাগল নাইয়া দি, তো গান বানাইছি কি, আমরা ছাগল নাইয়া দি ঢুকি, গোডা হন চাষে কাহাইন যাবি মাইছি, কত রাজা কার আর হাতে পায়ে দৈ যে আই ছাড়ি ন, এই জনার হাজারি হাতে হিনে ঠোলা, বুঝলেননি, হাতে যখন ক্ষমতাচ্যুত হইয়া গেল বঙ্গবন্ধুকে যখন এই যে 15ই আগস্ট হত্যা করিল রাতের অন্ধকারে সপরিবারে নির্মম ভাবে, ছোট্ট রাসেল কয় আরে মাইকেন না, আরে মাইকেন না, হ্যাঁ যে খাটের নিচে ঢুকেছে হিয়ন্তন ধরে আনি ব্যবহার দিয়ে মারি গুলি করি, একেবারে করি যা ঝাঁকঝাড়া করিয়ে রয়েছে, বিদীর্ণ করিয়ে রয়েছে সব, বুঝলেননি, মনে কষ্ট রাখে, রক্তের বন্যা বয়ে দিয়েছে, যেমন করে রক্তের বন্যা বয়ে দিয়েছিল পাক হানাদার বাহিনী আলবদর আল শামস রাজাকাররা, 71-এর পরাজিত ঘাতক বাহিনী, বাংলার নিপীড়িত নির্যাতিত অধিকার বঞ্চিত নিরস্ত্র মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল সেই 25শে মার্চ কালো রাত্রিতে, রাজারবাগ থেকে শুরু করেছে আমার বাসার কাছে রাজারবাগ, বুঝলেন। আচ্ছা যেটা বলছিলাম সেই সব কথা পরে বলবো, 15ই আগস্ট
আর আপনাদেরকে কিছু সঠিক সত্য ইতিহাস, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরব। আমি এখন ভিডিও বড় করতে চাই না। তো জয়নাল হাজারির বাড়ির মধ্যে যখন তার অনুসারী, এখন আপনারা নিজাম হাজারির জিজ্ঞাসা করেন, নিজাম হাজারির নেতা বানাইছে কে? নিজাম হাজারি এখন হেতার নাম শুনতে আর না কিনলেই কবেন যে ক্ষমতার দ্বন্দ্ব, সেটাও আছে। কিন্তু জয়নাল হাজারি আজকে ওয়াজ করে, এতে এখন বলে নামাজ দইচ্ছে। এরা আমি তো জন্মের আগের থেকে নামাজ দইচ্ছি, নামাজ পড়তে আইছি। আমি পীর বংশের মানুষ, ফকির বংশের মানুষ, আমি নিজে একজন জিন্দা পীর। তোরা ফাঁসি করতো নামাজ পড়স, দাও পড়স না, লোক দেখানোর লেগা ওই হানজাবি হাজামা হিন্দি রং লাগাই আতর লাগাই যা ইমাম সাহেবের সামনে যাইয়া দাঁড়াইতে চাস, নেতা সাজস, তাই না? জয়নাল হাজারি তোরে আয় সোবড়াইতে সোবড়াইতে দাঁত ফালাই দিল। তোর ঘরের মধ্যে ইয়াবা পাওয়া গেছে, ওই সময় কি কি এড়ি আসেল নাকি, কি কি বলে পাইছে, কন্ডম, তারপরে ইয়াবা, তারপরে কি কি নারী নির্যাতন করার, যে নির্যাতন বোঝানো সেই কাম করার জন্যে বহুত কিছু। হাতে বিয়ে শাদি করানো, বিয়ে শাদি না করিয়ে হাতে হেনি সুন্দরী সুন্দরী মাইয়া এগারো সাড়েনো ওয়াজ করাস। জয়নাল হাজারি তোরে আই আওয়ামী লীগের, এই এখন যে তুই হয়েছ না প্রেসিডিয়াম সদস্য, আয় করছি তোরে আয়, আমার মাননীয় প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা বুঝতি আয় কইছি, হাঁসুয়া পারে হেতারে দেন পার্টির লেগে অনেক কিছু করছে, মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় বড় অবদান ছিল, পরে আপনারা আওয়ামী লীগে বাঁচাই রাখছে, জাতির জনকের হত্যার পর, বঙ্গবন্ধুরে হত্যার পর যে কয়জন এই দেশের মধ্যে আওয়ামী লীগে বাঁচাইয়া রাখছে জীবন বাজি রেখে, এর মধ্যে কাদের সিদ্দিকী টাঙ্গাইলের আর এই হেনির জয়নাল হাজারি, এরকম আছে। আমাকে চাঁদপুরের আমাকে মেজর রফিকুল ইসলাম বীরোত্তম এক নম্বর সেক্টরের কমান্ডার ছিল, উনিও কিন্তু বিভিন্নভাবে এখনও আছে, চতুর্থবার এমপি হয়েছে। কিন্তু আমার হাঁসুয়া পারে যে আমি যে বোমা মারি শব্দ বোমা, এটা কিন্তু মেজর রফিকের জন্যে, মেজর রফিক কোনো এলাকায় কাম কাজ করে না ভাই, যাক হের কথা করানোর দরকার নেই। আওয়ামী লীগের উপরে মানুষের ক্ষোভ আছে, ওকে? তাই 15ই আগস্ট জাতির জনককে যখন নির্মমভাবে হত্যা করেছে সপরিবারে, এই শিশু রাসেলকে সহ মানুষের হৃদয়ে কাঁপে নাই, মানুষে কয়েছে ইন্না লিল্লাহে পড়ে নাই ভাই, বাংলাদেশের আনাচে কানাচে এমনকি ভারতের আশেপাশে ত্রিপুরা রাজ্য পর্যন্ত আগরতলার মিষ্টির দোকান খালি করিয়া দিয়েছে, কলকাতার মধ্যে মিষ্টির দোকান কোনো দোকান সারা রাত সারাদিন মিষ্টি বানাইয়া কুলাই নাই, মানুষ আনন্দ ফুর্তি করছে, গরু ছাগল ভেড়া মুরগি জবাই করে মুরগি পোলাও কোরমাছি বিরিয়ানি রান্ধি রান্ধি মানুষে খাওয়াইছে আর আনন্দ ফুর্তি করছে, কয় যে নাজাত জাতি জালেমের হাত থেকে নাজাত পাইছে, ঠিক একই অবস্থা এখনো। এই জয়নাল হাজারির মতো এসব ভণ্ড বদমাইশেরা মুক্তিযুদ্ধে অবদান রাখছস, তাতে কী হয়েছে? কাদের সিদ্দিকীর আমি টেলিফোন করে 2-3 বছর আগে একেবারে সরাসরি কয়ে দিছি, তুই একটা জারজ সন্তান, তার বাপ চরিত্রহীন ছিল, আমি কেছি তোর মা তো মরে গেছে, নাহলে তুই নতুন করে জিজ্ঞাসা পারতি তোর ডিএনএ টেস্ট করতে হইব তোর বাপকে। এরা মুক্তিযোদ্ধা নামধারী, পরবর্তী সময়ে রাজাকারদের কাছে বিক্রি হইয়া গেছে, আপনারা জানেন মাছরাঙ্গা টেলিভিশন কী কী আউল পাউল এইসব জায়গায় ধর্মের কথা কইত, দেশ স্বাধীন হওয়ার পরও রাজাকারদেরকে মেরেছে, এটা ক্ষোভের ক্ষোভ করছে, আচ্ছা যাক এটা প্রকাশ্যে সেই স্টেডিয়ামের মধ্যে রাজাকারদের মাইকেল বেয়ানোর দিয়ে কষাইয়া কষাইয়া, তখনকার অবস্থানগত কারণে যাদের ক্ষোভ ছিল মুক্তিযোদ্ধারা, আমরা যারা যারা ভাঙ্গা মেরুদণ্ডের ব্যথায় এখনও চিন চিন করে, এখনও যদি রাজাকার পাইলে মানে কলিজা কাটিয়া কুত্তরে খাওয়া হইতে কোনো কষ্ট হইত না, কিন্তু হেতার বাড়ির মধ্যে ইয়াবা পাওয়া গেছিল। আর হে নাকি সিঙ্গাপুর থেকে, ওই যে কথা আরেকদিকে গেছে, মাননীয় প্রধানমন্ত্রীকে যখন বিভিন্নভাবে আমি লাইভে আমি ডাইরেক্ট কোনো হাঁটুয়া বাড়লকে কথা কই, মানে ইয়া করছি নুসরাতের যখন বিচার হয় না তাকে পুড়িয়ে এইভাবে মানে হত্যা করলো, তখন আমি কেছি যে জয়নাল হাজারি কোথায় আমার দোস্ত, কোথায় দোস্ত, এই জয়নাল হাজারি ফেনীর রাজা, জয়নাল হাজারিকে দরকার এই সময়। এইসব লাইভ ভিডিও দিছি 2-3টা করানোর পরে হেতে দে আমার লইয়া আবার আমার প্রশংসা করিয়া কয়ে সেফুদাকে সেফুদারের প্রশংসা করি, হাতে আমার আবার সেরুট জানাইছে, বুঝলেন এই 10,000 কিলোমিটার দূর থেকে।
তারপরে এইসব কথা আমি জানি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ঘুম থেকে উঠেই সেফুদার এই ভিডিও দেখে। দিনের মধ্যে যখন এখন তো করোনা ভাইরাসের কারণে উনি গৃহবন্দী হয়ে রয়েছে, বুঝছেন না, গণভবনের ভিতরে চক্করে রেখে মাছ ধরে এখানে ওখানে নামাজ পড়ে, ঘুরি টুরি যাই, কোরআন শরীফ পড়ে, বিভিন্ন ধরনের নেতা নেত্রীদের ওই তোষামদ শুনতে শুনতে আর ভাল লাগে না, জ্বালা পালা হয়ে যায়, তখন টেলিফোন টুন ধরে না, তখন সেফুদার এই কয়ে এই সেফুদার ইয়া নিজে নিজেই ধরে মোবাইলের থেকে ল্যাপটপ থেকে সেফুদার বোমা শুনে। আমার শুধু বোমা না, শব্দ বোমা না, শুধু এখানে অনেক গাইডলাইন থাকে, কারণ আমি একজন বিশ্বের সেরা বুদ্ধিজীবী, পলিটিক্যাল অ্যানালিস্ট, একজন দার্শনিক, প্রেম ধর্মের অনুসারী, অনুসারী কি আপনারা অনুসারী, আমি